যেমন আমরা আমাদের একাত্তর ভুলিনি, 2024 কিন্তু মুছে যাবে না এই দেশের ইতিহাস থেকে, এই দেশের জনগণের স্মৃতি থেকে মুছে যাবে না। একটি পরিবর্তন, একটি আন্দোলন, যেই নামেই আমরা ডাকি না কেন, এই আন্দোলনটি ঘটে গেছে এবং ঘটিয়েছে আমাদের দেশের শ্রেষ্ঠ তরুণ সমাজ তাদের নেতৃত্বে। তাদেরকে আমি আমার স্যালুট জানাই। আমাদের পিছনের ভুলগুলোকে আমরা দ্বিতীয়বার ঘটতে দেব না। তারা তাদের জীবন দিয়ে দিয়েছে বলে আমি আজকে আপনাদের সামনে এই রূপে দাঁড়িয়ে আছি। আমার পক্ষে একটা মুহূর্তের জন্য সেটা ভোলা সম্ভব নয়। আমি আগে যেটা বলার আমি বলিনি, এখানে খুব একটা প্রশ্ন উত্তরের বিষয় নেই। তারপরেও যে কথাটি বলতে চাই, আমি তিনটে মূল কথা বলতে চাই আপনাদেরকে। আপনাদেরকে আমি 22 বছর ধরে চিনি, চিনি না? আপনারা প্রচুর যে যে চ্যানেলগুলোর থেকে এসছেন, প্রচুর আমার সাথে বসেছেন। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, প্রথম কথা হচ্ছে যে এই যে বাচ্চাগুলো আহত হয়েছে, যারা নিহত হয়ে গেছে, তাদের জন্য আমাদের দোয়া ছাড়া আর কিচ্ছু নেই। তাদের জন্য আমরা প্রতিক্ষণ আমাদের দোয়া দেব এবং তাদেরকে স্মরণ রাখার জন্য যেটা করার আমরা করব। সময়টা দৌড়াবে প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় পার। যেমন আমরা আমাদের একাত্তর ভুলিনি, 2024 কিন্তু মুছে যাবে না এই দেশের ইতিহাস থেকে, এই দেশের জনগণের স্মৃতি থেকে মুছে যাবে না। তাহলে এটাকে সেই জায়গাটায় একটি বিপ্লব, একটি পরিবর্তন, একটি আন্দোলন, যেই নামেই আমরা ডাকি না কেন, এই আন্দোলনটি ঘটে গেছে এবং ঘটিয়েছে আমাদের দেশের শ্রেষ্ঠ তরুণ সমাজ তাদের নেতৃত্বে। তাদেরকে আমি আমার স্যালুট জানাই। ঠিক যেমন যতবার দেশের স্বাধীনতার কথা ভাবি, মুক্তিযোদ্ধাদেরকে স্যালুট জানাই। আমরা নতুন করে আবার ভাবতে শুরু করলাম একটি নতুন দেশ, এটাকে কীভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের পিছনের ভুলগুলোকে আমরা দ্বিতীয়বার ঘটতে দেব না। আমাদের বাচ্চারা যারা এই যুদ্ধ করল, তাদের প্রতিষ্ঠা, তাদের পুনর্বাসন, তাদের সুস্বাস্থ্য আমাদের প্রধান দায়িত্ব। তাদেরকে আমাদেরকে স্কুলে ফিরে আনতে হবে, তাদেরকে আমাদের কর্মে ফিরে আনতে হবে, তাদেরকে আমাদের মূল ধারায় একটা নিরাপদ জীবন দিতে হবে। এইটুকু যদি আমরা না করতে পারি, তাহলে আমরা অকৃতজ্ঞ একটি জাতি বলে আমি মনে করব। তারা তাদের জীবন দিয়ে দিয়েছে বলে আমি আজকে আপনাদের সামনে এই রূপে দাঁড়িয়ে আছি। আমার পক্ষে একটা মুহূর্তের জন্য সেটা ভোলা সম্ভব নয়।